আর তোকেও বলিহারি জাহ্নবী, যেখানে থাকিস সেখানকার নিয়মকানুন মেনে চলতে হয় না। আমি কি করব, এতদিন ধরে ওদেরকে শেখালাম আর আজকে প্রোগ্রাম হচ্ছে, ওদেরকে না শেখাতাম এটাই ভালো হতো বলো মা। আমি তো তোমার সঙ্গেই ফিরলাম, একা একা তো ফিরিনি। জাহ্নবী চুপ কর, তুই চুপ কর। তখন যে তোকে 5000 টাকা দিল দান খয়রাতি করতে কে বলেছিল? আমাদেরই জোটে না আবার কে 5000 টাকা দিয়েছিল? ও হোমের বাচ্চাদেরকে নাচ শিখিয়েছিল, অনুষ্ঠান ভালো হয়েছে তাই স্যার নিজের তহবিল থেকে 5000 টাকা পুরস্কার দিয়েছে। আবার আমার মেয়ে তো তেমন না, সেই টাকা গিয়ে হোমের বাচ্চাদের উৎসর্গ করে দিয়ে এসেছে। আমার হয়েছে সব দিকে জ্বালা মা, আমি তো কোনোদিনও টাকার জন্য ওদেরকে শেখাইনি। আমার হাতে সময় ছিল আর ওরাও খুব আমাকে দিদি দিদি করতো, তাই আমি শিখিয়েছিলাম। অকারণে সময় নষ্ট না করে ওদেরকে লেখাপড়া করাতাম, গান বাজনা শেখাতাম, আর আমি যেটুকু পারি সেটুকুই ওরা প্রোগ্রামে করেছে। এ কারণে আমি টাকা নিতে যাব কেন? অভাবে সংসার বলে কি নিজের মাথাটাও বিক্রি করে দেব? এই কি বলছিস কি তুই? বড় বড় ভাষণ দিতে শিখে গেছিস না? স্কুলে গিয়ে পড়াশোনা করেছিস, ক্লাসে ফার্স্ট হয়েছিস, দিদিমণি একটা তোল্লাই দিয়েছে না দিয়েছে, বড় বড় ভাষণ দিতে শিখে গেছিস? তোর মামি তো একেবারে ভুল কথা বলে, তা কিন্তু নয়, সত্যি আমাদের সংসারে খুব অভাব। তাছাড়া তোর বিয়ে না হলে আমি গুলটির জন্য ভালো ছেলে দেখতে পারবো না। হ্যাঁ, একটা হাই স্কুলের মাস্টারের সম্বন্ধ এসেছে, তারা বলেছে আগে বাড়ির বড় মেয়েকে বিয়ে দিন, তারপর ছোট মেয়ের কথা ভাববেন, তারাও তাই বলছে। আমি তো তাই, বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়ের তো বিয়ে দিতে পারবো না। তুই কবে বিয়ে করবি না করবি তার জন্য হাত পা ঘুরিয়ে আমি বসে থাকবো? তুমি যদি নিজের ইচ্ছেতেই চলবে তাহলে চলে যাও আমাদের বাড়ি থেকে, নিজেরা নিজেদের মতো একটু থাকো তো। মামি আমাকে 3 বছর সময় দাও না, 3 বছর পরে আমি সত্যি মাকে নিয়ে এখান থেকে চলে যাব। মগের মুলুক পেয়েছে, 3 বছর সময় দাও না মামি, সময় যেন অনন্তকাল ওনার জন্য বসে থাকবে। আমার মেয়ের ভবিষ্যৎ বলে কিছু নেই, ও তো লেখাপড়া করছে, সামনের বছর 12 ক্লাস দেবে, এখনই বিয়ে দিয়ে দেবে। আর ও তো 18 বছরও তো হয়নি মামু, 18 বছরের আগে বিয়ে দিলে এখন কত বিপদ হয় তুমি তো সবই জানো। শোন, লাখ কথা ছাড়া বিয়ে হয় না, আর এই বিয়ের আয়োজন করতে করতেই ওর 18 বছর হয়ে যাবে। 4 মাস তো লাগবে এই বিয়ে আয়োজন করতে, বিয়ে লাগতে লাগতে ওর 4 মাস হয়ে গেলেই ওর 18 বছর হয়ে যাবে। তুই তোর কথা ভাব, ওর কথা তোকে ভাবতে হবে না। আমাকে বিয়ে করতে বলো না মামু, আমি ওই অর্জুন বোসকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তা পারবে কেন? ওখানে গেলে খাওয়া পড়ার চিন্তা থাকবে না, যা আছে 7 পুরুষ বসে খাবে, তারা সেদে নিতে চেয়েছে, ওখানে কেন বিয়ে করবে? একটা সত্যি কথা বলবে মামু, তুমি তো ওই অর্জুন বোসকে চেনো, আজকে যদি তোমার মেয়ের জন্য ওর সম্বন্ধ আসতো তাহলে তোমার মেয়ের সাথে ওর বিয়ে দিতে? ওসব আন্তাবরি কথা বলে কোনো লাভ নেই, সম্বন্ধ যখন আসেনি তখন সে কথার কোনো মানেই নেই। দেখ, ওরা তোকে পছন্দ করেছে, বুলটিকে তো পছন্দ করেনি, আর তোকে পছন্দ করেছে বলেই না এতবার ওরা আসছে। ওরা মানেই মানুষ, কতবার ওদের ফেরাবো বলতো? আর তাছাড়া আমার কথাটাও তো বুঝবি। কিন্তু আমি তো এই বিয়েটা করতে চাই না মামু, তুমি ওদেরকে স্পষ্ট বলে দাও আমার এই বিয়েতে মত নেই, তাহলেই তো মিটে যায়। খবরদার, তোর মামুকে দিয়ে এসব বাদরাময় একদম করাবি না। কেন রে, কেন মামু বলতে যাবে? জন্ম তোকে তো থাকলি আমাদের বাড়িতে, বাপ তো জীবনে কোনোদিন তোদের খোঁজ নেয়নি, তা বাপের পরিচয় তো জানিস না, আমাদের ঘরই তো ভরসা তোদের। কবে উনি বিয়ে পাস দেবেন, কবে উনি চাকরি পাবেন, তবে উনি ওনার মাকে নিয়ে আলাদা হবেন। মানে দিন কিনে আলাদা হয়ে যাবে, বুঝতে পেরেছ? দেখো এখনই কেমন আটে গাটে বুদ্ধি, তেমনি হয়েছে তোমার এই বোন, এই যে মেয়ে এত বড় সাহসের কথা বলছে, মা হয়ে শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা কথার উত্তর পর্যন্ত দিচ্ছে না। তবে তাই হোক দাদা, তোমরা যখন মেয়েকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছ, তখনই সাধন বোসকে বলে দাও যে আমরা বিয়েতে রাজি।
না হয় ভেবে নেব যে আমার মেয়েকে গলায় কলসি ভেদে নদীতে ফেলে দিয়েছি। ওই একই ব্যাপার হলো। মা খবরদার, একটা কথাও বলবে না তুমি। তোমার মাথার উপরে কে আছে? তোমার বাবা আছে? কেউ নেই তোমার। তোমার এত বাদ বিচার করলে চলে না। যেখানে সম্বন্ধ এসছে চুপচাপ সেখানে বিয়ে করে ফেলবে, বুঝলে তুমি? কিছুতেই আমি ওই লোকটাকে কিছুতেই বিয়ে করব না, কিছুতেই না। আমার বিশেষ কিছুই বলার নেই। আসলে হোমের বাচ্চারা আমাকে খুব ভালোবাসে, তাই আমি আসি। এবং আমি পেশাগতভাবেও দক্ষ নই। আমাদের অনারেবল স্যার নিশ্চয়ই ঠিক কথাই বলেছেন, একজন পেশাগতভাবে দক্ষ মানুষই এই বাচ্চাগুলোর জন্য দরকার। কি ব্যাপার? স্যার এটা তোমায় দিয়েছেন, তুমি আবার আমাদের দান করতে চাইছো কেন? আমাদের সেক্রেটারি চেকটা নিতে রিফিউজ করছেন, কিন্তু বাচ্চাদের জন্য দান করার অধিকার নিশ্চয়ই আমার থাকবে। আমি চেকটা সেক্রেটারির হাতে তুলে দিলাম। ফাংশন একটা দেখে এলুম বটে, আর ফাংশনের মতো ফাংশন হয়েছিল আমাদের গায়ে সীতার বনবাস পালা, আর এখানে এই নাচের ফাংশন। আর যদি না যেতুম তাহলে যে কত একটা ভালো জিনিস দেখা হতো নি তাই ভাবছি। তাই তো দিদিকে বলছিলুম, তোমার একখানা মেয়ে বটে, সব দিক থেকে একেবারে রত্ন। তারপর দেখলে ব্যাপারখানা, পাঁচ পাঁচ হাজার টাকা মুখের কথায় ফিরিয়ে দিলে। বললে সে হোমের বাচ্চাদের জন্য দান করলে। উনি মহান একজন মানুষ, সিস্টার নিবেদিতা। তোমাকে আমি কতবার বলেছি না, খাবার সময় তুমি বেশি কথা বলবে না? তুমি তো কোনো কথারই উত্তর দিচ্ছ না, আমি তো একলার মনেই বকে যাচ্ছি। এরপর তো সারাদিন কথা বলতেই ভুলে যাব। আর কথা না বলে মানুষ বাঁচে কি করে বলো তো? খালি তুই কথাই বলতে শিখেছো, যত আজে বাজে কথা, সারাদিন কথার চাষ চলছে বাড়িতে, কথা কথা আর কথা। কেন, ওই রান্নার ভদ্রমহিলা আসলে তার সঙ্গে তো সারাক্ষণ বকবকি করছো, তা তো হয় না। আবার আমি বাড়িতে ফিরলে আমার সঙ্গে কথা না বললে চলে না। বুঝেছি, তোমার রাগ হয়েছে কেন বলবো? তুমি তো মনে করো তোমার মুখের ওপর কেউ কিছু বলতেই পারবে না, তোমার মুখের ওপর কেউ কিছু ফেরত দিতেও পারবে না। তুমি কিন্তু সকলের মুখের ওপরই তো কথা বলো, আর সকলের সঙ্গে মন্দ ব্যবহার করো, আর কারো কাছে কিছু নাও না। তা আজ যে তোমার মুখের ওপর, জাহ্নবী গো পাঁচ পাঁচ হাজার টাকা ফেরত দিয়েছে, তাইতে বুঝি তোমার খুব মানে লেগেছে। ওই দেখো, হ্যাঁ, আবার খাবার ওপর রাগ করছো কেন? আমি তো এমনি তামাশা করে বলছিলুম, একটা কথাও কি বলতে পারবো নি বাড়িতে? শাট আপ, সব সময় খালি বকে চলেছে, এত কথা বলো কেন? তুমি কিসের জন্য? শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, এটা আমার অর্ডার। আমার বাড়িতে উনি রান্না করতে এসেছেন বলে ওর মেয়েকে যে দুবেলা রান্না করে হানা দিতে হবে কিংবা এ বাড়িতে যে ঢুকে পড়তে হবে সেটা কিন্তু নয়। তার কাউকে বলে দিও, আমি বলেছি, আমার নাম করে বলবে। ওর মেয়ে যেন আমাদের বাড়িতে আর কখনো না ঢোকে। এই বাড়িতে আমার কাজের লোক ছাড়া অন্য কোনো লোক অকারণে আসুক সেটা আমি চাই না। এই দেখো, তোর মা এখানে কাজ করে, সে যদি দরকারে অদরকারে এক দুবার দেখা করতেই আসে, তাকে আমি কি করে বলবো যে তুমি এসো নি? তাই কিছু বলতে বলেছি, তার সঙ্গে আমার কি সম্পর্ক? আমি আমাদের এমপ্লয়িকে বলতে বলেছি, তার মাকে বলতে বলেছি। ওর মা যদি কাজ করতে এসে সারাক্ষণ বাড়ির লোকের সাথে গল্প করে, সারাক্ষণ বাড়ির লোক এসে কাজের জায়গায় হানা দেয়, আমি তো সেটা মানব না। যদি এটা উনি না করতে পারেন তাহলে বলে দিও, ওকে আর আমাদের দরকার নেই। তুমি কি গো, মানুষটা কত যত্ন করে রান্না বান্না করে, তোমায় সাজিয়ে গুজিয়ে খেতে দেয়, অভাবে পড়েই তো কাজ করতে এসেছে,
আর এখন তোমার সঙ্গে মিলছে না বলে তুমি তাকে ছাড়িয়ে দেবে? কি তার অপরাধ না তার মেয়ে যদি এখানে আসে সেটা কি তুমি আইন করে বন্ধ করতে পারো? এমন ধারা কত বলা যায় তুমি বলো না। শোনো কথাই দাও, বাড়িটা আমার, আর আমার বাড়িতে আমি যাদের চাইব শুধু তারাই আসবে, যাদের চাইব না তারা আসবে না। অতটুকুনি একটা মেয়ে, তার উপর আবার তোমার কিসের রাগ বলো দেখিনি? মেয়েটা তো নাগাপড়াতেও ভালো, মেয়েটা গান বাজনাতেও ভালো, সব দিকে মেয়েটার ব্যবহার ভালো। হ্যাঁ, একটু মুখের ওপরে স্পষ্ট কথা স্পষ্ট করে বলে দেয়, তো সবাই কি আর এক ধারা হয়? ওর ওটাই ধরন, তাই বলে মেয়েটা কি খারাপ হয়ে গেল? তুমি কথা বলা থামাবে? আচ্ছা আচ্ছা বেশ, এই মুখ বন্ধ করলুম, কুলু পাটলুম মুখে, কথা আর বলবুনি, জোরাত করছি না খেয়ে আর উঠে যেওনি, দয়া করে খেয়ে নাও, আমার হয়েছে জ্বালা, এত রান্না বান্না হয়েছে এখন তুমি খাবার থেকে উঠে গেলেন, খাবারটা খেয়ে নাও ছোট ছেলে, খাবারটা খেয়ে নাও। অনেক খাওয়া হয়ে গেছে, কতবার বলেছি আমি তোমাকে, কতবার বলেছি যে আমি খাওয়ার সময় তুমি এত বক বক করবে না, তুমি কি চাও আদৌ আমি যে ভালো করে খাই? যাও যাও নিয়ে যাও ওই খাবারগুলো এখান থেকে নিয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না। পেটের দায়ে কাজ করতে এসেছি তোমাদের বাড়িতে, কিন্তু বয়সে তো আমি তোমার বাবার মতো, বয়সে তো আমি তোমার বাবার চাইতে বড়, আর আমাকে তুমি এত বড় কথাটা বলতে পারলে? নাটক করো না, নাটক করো না, অনেক নাটক করেছো। নাটক করছি না ছোট বাবু, সত্যি আমি নাটক করছি না, ঠিক আছে তোমার মনের মতো মানুষ তুমি খুঁজে নিও, আমি তো কদিনের জন্য এসেছিলাম, তার জন্য মেজমা ফোন করেছিল বড় ছেলের আশীর্বাদ সামনে আমাকে আসতে বললে, বললে তোমার সঙ্গেও কথা বলবে। কবে যাবে? তুমি বলো। এই রোববার যাও, আমি আমি তোমাকে ট্রেনে তুলে দিয়ে আসবো। আচ্ছা গদাই দাও। বলো গো। আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আর সারাদিন খাওয়ার সময় পাইনি, একটু চা খেয়ে রয়েছি, এরপর খালি পেটে থাকলে অ্যাসিড হবে, মাথা ধরবে। তোমার যদি মনে হয় একটা একটা অভুক্ত লোককে খেতে দেওয়া তোমার ধর্মের মধ্যে পড়ে না, তাহলে দিও না খেতে, শুধু জানিয়ে দিলাম আমার কিন্তু খুব খিদে পেয়েছে। ক্ষুধার্ত বলি খাবার থালা ছেড়ে উঠলে কেন? তুমি বা সবসময় আমার কানের কাছে মেয়েটার কথা বলো কেন? ওই মেয়েটার কত বড় স্পর্ধা, আমি নিজের হাতে করে একটা চেক দিচ্ছি আর ও সেটা ফেরত দিয়ে দিল, কিন্তু বাচ্চাদের উন্নতির জন্য, আর এদিকে নিজে অভাবে খেতে পায় না, ওর মাকে রান্নার কাজ করে খেতে হচ্ছে, আর তুমি বলছো মামা মামি রাস হয়ে থাকে, তারা তো তেজরা কিসা শুনি? ওইটুকু মেয়ে আসার দিন থেকে আমাকে অপমান করছে, হ্যাঁ কারো গুণ থাকতে পারে, না হয় লেখাপড়ায় ভালো, এসব নাচ গান না হয় জানে, তাই বলে তার ভদ্রতা থাকতে নেই, তাই বলে তার ব্যবহার ভালো হতে নেই, যাকে যা নয় তাই বলতে পারে নাকি?
দেখ দেখ সেন বাড়ির মেজ বউ এসেছে। এ বছরে তো একটা দিনই আসে স্বামীর নামে পুজো দিতে। আহারে জল জাল তো স্বামীটা কিভাবে উবে গেল বল? শুনেছি তো অন্য কোথাও সংসার ধর্ম করে। কেমন আছো ছোট বউ? ভালো আছি। ঠাকুরমশাই পুজোটা দিয়ে দি। কার নামে পুজো হবে মা? প্রত্যেক বছর তো একই দিনে আমি পুজো দিতে আসি ঠাকুরমশাই, এই একটা নামও আপনি মনে রাখতে পারেন না? এও স্ত্রী হয়ে স্বামীর নাম মুখে আনি কি করে বলুন তো? ঝিলমিল নামটা বলে দে তো মা। পরমব্রত সেন। গোত্র কি? শক্তি গোত্র। মানুষটা দুঃখ দেখলে মুখটা ফেটে যায় রে। বুক ফাটার কথা আর বলিস না তো, এই মানুষ কখনো ওনার বউ হতে পারে? কিরকম সাহেব সুব মানুষ, কত শিক্ষিত লেখাপড়া জানে, তার বউ আনলো কি গাঁ থেকে? এই মানুষ কখনো ওই মানুষের সাথে থাকতে পারে? এ শোন, আমি দেখে নাকি কার সাথে ভালোবাসা ছিল, তা ওই যাতে মেরে নি তাই ওর বাবা মা জোর করে এই মেয়ের সাথে বিয়ে দিয়েছে জানিস তো। তো অনেকদিন তো ঘর সংসার করলো, বাচ্চা কাচ্চাও হলো, তার বাবা চলেও গেল। আর এই দেখ কোথাও হারিয়েও যায়নি আর কেউ মেরে টেরেও ফেলে। দিব্যি বউ বাচ্চা নিয়ে অন্য জায়গায় ঘর সংসার করছে, আর যদি তা না হয় না তুই আমার নাম অন্য বদলে দিস। ঠাকুর জিকে নেই ঠাকুর, মানুষটাকে ভালো রেখো মা। এই আশা বুকে নিয়ে প্রত্যেকবার আমি তোমার কাছে আসি। আমি জানি আমার জীবন থাকতে একবার না একবার মানুষটার সঙ্গে আমার ঠিক দেখা হবে, একদিন না একদিন তাকে ফিরে আসতেই হবে। আমার এত মঙ্গল আকাঙ্ক্ষা কখনো অপূর্ণ থাকতে পারেনি ঠাকুর, পারেনি। আমি জানি আমার এই প্রশ্নের উত্তর তুমি একদিন ঠিক বিলিয়ে দেবে আমার। আমার ইচ্ছে একদিন ঠিক পূরণ হবে, আমি জানি ঠাকুর, আমি জানি। আমার সব ইচ্ছে তুমি পূরণ করে দেবে ঠাকুর, আমি জানি। চিন্তা নেই আবার কি, রেজাল্ট যদি ভালো না হয় তাহলে স্কলারশিপ পাবো না, স্কলারশিপ না পেলে কলেজেও ভর্তি হতে পারবো না। আমার তো আর পয়সা দিয়ে লেখাপড়া করার ক্ষমতা নেই। তুই স্কলারশিপ পাবি না? কিচ্ছু বলা যায় না, আমি একটাও টিউশন নিতে পারিনি, নিজে যা পড়েছি তাই।
কি লিখেছি কে জানে। এই তুই আর কথা বলিস না, এই চল চল ওদিকে গিয়ে দাঁড়াই, এক্ষুনি হয়তো লিস্ট টাঙাবে। চল চল চল। মিষ্টি এনেছো এক্ষুনি তো দেখতে পাবে, নিজেদের চোখেই দেখতে পাবে লিস্টটা টাঙানো হচ্ছে, বুঝতে পেরেছো? এখন আমি কিছু বলতে পারবো না। কাল যা হয়েছে না, আমি তো সকালে চলেই যাচ্ছিল। সে কি গো? আর বলো না, কাল তো খুব অশান্তি হয়েছে আমার সঙ্গে। তারপর যেই বলেছি চলে যাব, অমনি বাবুর টনক নড়েছে। কাল তো খাবার দাবার সমস্ত ফেলে দিয়েছিল তেজ করে। কেন, তুমি তো সময় মতো এসে গেছিলে তাহলে। আরে ওর আবার কিছু অজুহাত লাগে নাকি, কিছু একটা হলেই হলো। আমার মেয়েকে নিয়ে কিছু বলেনি, মানে আমাদের নিয়ে কিছু বলেনি তো? না না, তোমাদের নিয়ে না। নিশ্চয়ই আমাদের নিয়ে বলেছে। না না, আমি ওই বকবক করছিলাম, বলছিলাম জাহ্নবী কত ভালো নেচেছে, কত ভালো মেয়ে, লেখাপড়ায় কত ভালো, টাকাও ফেরত দিয়ে দিল। তুমি তো ভাবো তোমার মুখের ওপর কেউ কিছু ফেরত দিতে পারে না, এই মেয়ে তোমার মুখের ওপর টাকা ফেরত দিয়েছে, তাতেই বোধহয় বেজায় চটেছে, খাবার দাবার ফেলে একবারে ধুন্দুমার হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছিল। আমিও দেখিয়েছি, কালকে বলেছি আমি চলেই যাব, কলকাতার বাড়িতেও যাব না, আমি দেশে ফিরে যাব। জানো তো, আমি যদি দেশে ফিরে যেতাম তাহলে কি ওর বাড়ির লোকে ওকে ছাড়তো? কি বলছো কি গো, তুমি চলে গেলে আমি এখানে কাজ করবই না। বাবা, সারির যা মেজাজ। ধুর, বললাম বলে অমনি চলে গেলাম? কাল খুব রাগ হয়েছিল তো, ওই রাগের মাথায় বলে দিয়েছিলাম। তারপরে যেই দেখেছে আমি চলে যাব বলেছি, অমনি একেবারে আমাকে ভোলানোর জন্য। কি হলো, চাটা কি পাবো? আমাকে বেরোতে হবে। হ্যাঁ স্যার, দিচ্ছি দু মিনিট। দাঁড়ো, আমি এনে দিচ্ছি। আর বলো না, কাল আমারও বাড়িতে খুব অশান্তি হয়েছে। আসলে আমার দাদা বৌদি কিছুতেই চাইছে না যে আমার মেয়েটাকে বিয়ে না দিয়ে ফেলে রাখতে। একটা খারাপ ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে ঠিক করেছে, কোনো মা সেটা সহ্য করতে পারে বলো? সে কি গো, না না বিয়ে দিও নি, দরকার হলে ছোট ছেলেকে বলো। স্যার সবার জন্য করলেও আমার মেয়ের জন্য কিছু করবে না। তুমি মানুষটাকে ভালো করে চিনতে পারোনি গো রাই দিদি, হয়তো মুখে বলবে না কিন্তু বিপদে পড়েছে জানলে আড়াল থেকে হলেও করবে। যাও দেখিনি, চাটা ছেঁকে দিয়েছি, নিয়ে যাও। স্যার আপনার চা। থ্যাংক ইউ। আপনার তো শুনেছি খুব অভাব, তাই তো আপনি আমার এখানে কাজ করছেন। হ্যাঁ স্যার, পরের দূরে থাকি, দয়া করে খেতে দেয় তাই দুটো খাই, আর মাথার উপর ছাদ দিয়েছে তাই থাকি, আমাদের অভাব না স্যার। তাই তো জানতাম। তা আপনার মেয়েকে যখন 5,000 টাকা দেওয়া হলো তার সাম্মানিক হিসেবে, নিল না কেন? টাকা ফেরত দিল যে মুখের উপরে,